বরেন্দ্র সংবাদে সংবাদ জুড়ে আছি নূপুর মাহমুদ। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। একাত্তর টিভি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন রাজশাহী তৃণমূল নেতা কর্মীরা। ভোট কারচুপির বিরুদ্ধে নাটোরে বিএনপির বিক্ষোভ। জানাছিলাম শিরোনামগুলো, এবার বিস্তারিত। একাত্তর টেলিভিশন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। সোমবার সকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেণী পেশার প্রগতিশীল চেতনার মানুষ। এ সময় তারা একাত্তর টিভি বন্ধের ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, যারা ষড়যন্ত্রের রাজনীতি করে তারাই গণমাধ্যমকে ভয় পায়। যারা 52 মানে না, একাত্তরও মানে না, তাদেরই একাত্তর নিয়ে গাত্রা দাহ। তারাই একাত্তর টিভি বয়কটের ঘোষণা দিচ্ছে, কিন্তু দেশের মানুষই ষড়যন্ত্রকারীদের বয়কট করবে। আর ইউজের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, শিবলী নোমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মামুনুর রশিদ সহ সদস্যবৃন্দ। পার্শ্ববিকতা রুখতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে রাজশাহীতে সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। সোমবার বিকেলে নগরীর লক্ষ্মীপুরে মিন্টু চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নগরীর সিএনবি মোড় ঘুরে মিন্টু চত্বরে এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এ সময় বক্তারা বলেন, রাজনীতিকে মোকাবেলা করুন রাজনীতি দিয়ে, ষড়যন্ত্র দিয়ে নয়। সরকার তথা শেখ হাসিনার উন্নয়নের গতিকে থামিয়ে দিতে এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করছে, নারী নির্যাতন, খুন এবং ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধ করছে। এদের থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ। আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আজকের এই সমাবেশ থেকে আপনারা যারা এসেছেন, বাড়ি বাড়ি গিয়ে নিজ এলাকায় মানুষকে সজাগ এবং সচেতন করতে হবে। যারা ধর্ষিতা হয় তারাও কারো বোন, তারাও কারো মা, তারাও কারো ভগ্নি। সেই জায়গাতে আমাদেরকে আরো বেশি সচেতন করতে হবে, সচেতন থাকতে হবে। ষড়যন্ত্র করে ফেসবুকে অনলাইন ভাবে গুজব রটানোর কাজে কেউ যেন জড়িত না হতে পারে। যদি চেষ্টা করে সেইখানে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবেন। করোনার এই বিপদ ও দুঃসময়ে জনগণের পাশে থাকা একজন জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব। সরকারি সহায়তার কোনরূপ তছরূপ না করি জনগণের দোরগোড়ায় সঠিক সময়ে পৌঁছে দিই। আসুন এই বিপদ মুহূর্তে একে অপরের পাশে দাঁড়াই, প্রত্যেকেই আমরা মানবিক হই। সরকারের দেওয়া কর্মসূচিটি সঠিকভাবে পালন করুন এবং এই করোনা মহামারীতে সরকারের দেওয়া যে কোনো সাহায্য স্বচ্ছতার সহিত জনগণের মাঝে পৌঁছিয়ে দিন। বাংলাদেশের নারী সমাজ, যারা গর্ভবতী প্রান্তিক নারী সমাজে যারা বসবাস করে, তাদের জন্য আমাদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। অনেকের ঘরে খাওয়ার নাই, আজকে অনেক অনেক মানুষ যারা রিলিফ নিতে পারে না, রিলিফ চাইতে পারে না, রিলিফের পাশে যেতে পারে না, তাদের পাশে আমরা দাঁড়াই। সহায়তা হলো মানুষকে বাঁচিয়ে রাখা এবং সেখানে যার যা আছে সেই সম্বলটুকু নিয়েই জনগণের পাশে দাঁড়াতে হবে।
আসুন এ দুর্যোগের সময়ে সকল সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছ থাকি। ঢাকা 5 ও নওগাঁ 6 আসন সহ সারা দেশে উপনির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। সোমবার সকালে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা মহানগর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ সহ বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্যে নেতারা বলেন, দুইটি উপনির্বাচন সরকার দলীয় সন্ত্রাসীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ত্রাস সৃষ্টি করে, কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছে। বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাইয়ের অভিযোগ করেন তারা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসন সহ সারা দেশে উপনির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার সকালে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশি বাধা পেয়ে দলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে শহরের তেবাড়িয়া এলাকায় গিয়ে সমবেত হয়। পরে তারা তেবাড়িয়া এলাকায় বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে তারা তেবাড়িয়া এলাকায় একটি সমাবেশ করার প্রস্তুতি নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, বিএনপির নেতা রহিম নেওয়াজ। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।